দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহমিনাস ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিনাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো এখন 6:20 বাজে, ভালো লাগতেছিল না, বারান্দায় বসে আছি। তো আজকে আমি আজকে একটা নতুন অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি, হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আজকে আমি আমার ব্যাগ কালেকশন দেখাবো। আগেও আমি আপনাদেরকে আমার পার্স ব্যাগ কালেকশন দেখিয়েছিলাম। তো আমি কতগুলো ব্যাগ কিনেছি, নতুন ব্যাগ। তো আমি এটা রাফিউজ, মানে জাস্ট আমার ছেলের স্কুলে যাওয়ার সময়, তারপর কাছাকাছি কোথাও গেলে এই ব্যাগটা আমি ইউজ করি। এই ব্যাগটা এখন অনেক চলতেছে, সবার সব মেয়েরা দেখি এই ব্যাগটা ইউজ করে, আমারও খুব পছন্দ হয়েছে। তো আমাদের সামনে শোরুম আছে ব্যাগের, তো ওখানে এই ব্যাগটা অনেক বিক্রি করছে। তো আমার এই ব্যাগটা এত পছন্দ হয়েছে, প্লাস্টিকের ব্যাগ, খুবই সুন্দর ব্যাগ ব্যাগটা। আর ব্যাগটা বৃষ্টি হলেও দেখা যায় ভিতরে ভিজে না, ব্যাগটা অনেক মজবুত। কিন্তু দাম এত কম, মানে 100-200 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে 150 টাকা করে নেয়। তো এত 150 টাকার মধ্যে এত সুন্দর ব্যাগগুলা আমাদের এখানে পাওয়া যায়, মানে এখানে না, জাস্ট আপনার নিউ মার্কেট, তারপর মিরপুর হুক মার্কেট, এগুলো তো আমি এই ব্যাগগুলো দেখছিলাম। তো আমাদের এখানে আমি ব্যাগগুলো দেখি, তো আমি পুরো অবাক হয়ে গেছি যে এই ব্যাগগুলো এখানেও আসছে। তো আমার ব্যাগগুলো এত ভালো লাগছে, আমি প্রথমে কালো রঙের একটা ব্যাগ কিনছিলাম, এরপর আমার পছন্দ মতো আমার যে কালার জামাগুলো আছে ওই কালারের জামা অনুযায়ী আমি কয়েকটা ব্যাগ কিনেছি ওই কালার অনুযায়ী। তো ব্যাগটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, ব্যাগগুলো প্রথমে আমি শেয়ার করব। তো ব্যাগগুলো পছন্দ হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার ব্যাগগুলো কেমন হয়েছে, কালেকশন আর রঙগুলো কেমন হয়েছে। আসলে আমার যে যে কালারের যে জামাগুলো সেই কালারের অনুযায়ী আমি ব্যাগগুলো কিনেছি। তো প্রথমে আমি দেখাচ্ছি আমার ফার্স্ট ব্যাগ কালেকশন। প্রথম কালো কালারের ব্যাগ, এর পিছলা দেখেন প্লাস্টিকের, অনেক সুন্দর, ভিতরটা অনেক সুন্দর। এখানে দেখেন চেন ব্যাগ 2022 সিটি নিউ মামুন ফ্যাশন, খুবই সুন্দর। এখানে লেখা আছে লিটল বিউটি, খুবই সুন্দর ব্যাগটা। এই যে আমি আমার একটু কাছ থেকে দেখাচ্ছি, ওয়াও, আমার এত ফেভারিট ব্যাগটা, চকচক করে। আর কালো রঙের জিনিস, কালো রঙের সব কিছুর সাথে ভালো লাগে, সব সব জামার সাথেই কালো রঙটা খুব মানায়। তো আমি কালোটা কিনেছি, এটা আমি রাফিউজ করি, খুবই সুন্দর। এটা আমি খুলে দেখাচ্ছি, এখন আমি খুলে দেখাচ্ছি, এটা ভিতরে আমার টাকা রেখেছি, তো আমার এয়ারফোন, তারপর ভিতরে দেখেন অনেক জায়গা, অনেক ভিতরে অনেক জায়গা। তারপরে এই তো আমি কালো কালারটা কিনেছি, কালোটা আমার অনেক ফেভারিট। এই যে কালোটা সব জামার সাথে ভালো লাগে। আজকে আমি আজকে 4-5 মাস ধরে আমি এটা ইউজ করতেছি, এখনও দেখেন কত সুন্দর একটা, খুবই সুন্দর। তো আমি এখন আমার দ্বিতীয় ব্যাগটা দেখাবো। এই যে আমার সোনালী ব্যাগ, আমি সোনালী ব্যাগটা আমার এত ভালো লাগছে, ভিতরে অনেক জায়গা, দেখেন অনেক জায়গা, অনেক কিছু ঢুকাতে ইয়ে করতে পারবেন, অনেক জায়গা। তারপরে সোনালী ব্যাগ, এই যে আমার খুবই সুন্দর। এ আমার জামা, অনেক জামা আছে সোনালী কালারের, আবার জামার পায়ের সাথেও সোনালী আছে, অনেক সোনালী জামা আছে, যে কারণে আমি এই সোনালী ব্যাগটা কিনছি। সোনালী আমার অনেক ফেভারিট কালার, আমার খুব ভালো লাগে। তো ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে, তো আমি সোনালী কালারটা কিনেছি, দেখেন অনেক সুন্দর। আর কাছের থেকে দেখাচ্ছি, এটাও লিটল বিউটি, হ্যাঁ লেখা আছে হোম এপি এম প্লাস এম এম লেখা আছে প্রত্যেকটা ইয়ার সাথে, তার সাথে লিটল বিউটি, সোনালি কালার আমার অনেক ভালো লাগে। তো এখন আমি তৃতীয় কালেকশনে যাই, আমার তৃতীয় ব্যাগ, তৃতীয় রঙটা। আমার তৃতীয় ব্যাগ এটা লাল কালারের, এটা আবার মেরুনও বলে, মেরুনও দেখা যায়, আবার লালও 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 লাগে, এটা লাল রঙেরও দেখা যায়, মাঝে মাঝে শেড পড়লে মেরুনের মতন লাগে, আবার দেখা যায় শেড পড়লে আবার লালের মতো লালও লাগে।
তো এটা আমার অনেক ফেভারিট, এই কালারের জামা আমার ভরা। তো এই কালারের আমি একটা কিনেছি লিটল বিউটি, এটাও সেম একই লেখা, এটার মধ্যে অনেক জায়গা, এটা আমার ফেভারিট রং। এই এই কালারের জামা আমার ভরা, যে কারণে আমি এই কালার জামা আমার যে যে কালারের জামা আছে সে কালারের জামা অনুযায়ী আমি ইয়াগুলা কিনছি, ব্যাগগুলা কিনছি। তো এই যে আমার তৃতীয় কালার লাল কালারের ব্যাগ লিটল বিউটি। চতুর্থ কালেকশন নীল কালার, মাই ফেভারিট রং। আমার নীল জামা অনেক অনেক গাউন আছে, নীল কালারে অনেক গাউন, তারপরে শার্টও আছে, খুবই পছন্দ আমার নীল কালার। তো এই যে আমি নীল কালারের ব্যাগ কিনেছি লিটল বিউটি, এটা নীল নীল কালার, এটা আমার অনেক ফেভারিট কালারটা, আমার এত ভালো লাগছে, এত সুন্দর, সবগুলো একই ডিজাইন একই রকম, শুধু কালার ভিন্ন, একই স্টাইলের ব্যাগ কালারটা ভিন্ন, খুবই সুন্দর। এই যে তারপর আমার আরেকটা কালেকশন হচ্ছে গোলাপি কালার, এই যে এটাও লিটল বিউটি, এটা হচ্ছে আমার জামা আছে ব্রাউন জামা আবায়া আছে একটা গোলাপি, খুব সুন্দর কয়েকটা গোলাপি জামা আছে আমার। তো এটার সাথে ম্যাচিং করে আমি গোলাপিটা কিনছি, আমার অনেক ফেভারিট গোলাপি, পিঙ্ক কালার আমার খুব ভালো লাগে, তো পিঙ্ক কালারের একটা ব্যাগ কিনেছি। তো কালারগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমার ব্যাগ, আমি পুরো সবগুলো ব্যাগ আবার আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর লাল ব্যাগ, সোনালি ব্যাগ, তারপরে কালো, ব্লু, নীল, গোলাপি। তো কোন ব্যাগটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ব্যাগ কালেকশন কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আমার অনেক পছন্দের ব্যাগ, আর কম দামও খুবই কম, কম দামের মধ্যে এত সুন্দর ব্যাগ। আমার ব্যাগ কালেকশন আপনাদেরকে দেখালাম, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন অবশ্যই। আর আজকের ভিডিওটি বড় করবো না, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বাই বাই।